আমি তোমাদের শান্তনু স্যার। আজ থেকে আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলে ম্যাথের ক্লাস নেব। যদিও আমাকে অনেক দিন থেকেই ক্লাস নেওয়ার জন্য বলছিল, কিন্তু নানা ব্যস্ততা এবং নানা কাজের জন্য, না প্রচুর পড়ানোর জন্য এবং প্রচুর স্টুডেন্টের প্রেশার থাকার জন্য আমি ক্লাসটা শুরু করতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউ তোমাদের ক্লাস হবে, তোমাদের স্যার টাইম দিয়ে দেবে ঠিক কোন টাইমে ক্লাসটা হবে। প্রায় প্রতিদিনই ইউটিউবে আমার ক্লাস তোমরা পাবে, শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস। এখানে আমাদের কি কি থাকবে? এই প্র্যাকটিস ক্লাসে আমাদের থাকবে একটা একটা টপিক ধরে পরপর পরপর অঙ্কের প্র্যাকটিস হবে। বেসিক কিন্তু অনেক জায়গাতে অনেক পাবে, বা অনেক পেড ক্লাস হয়তো তোমরা করো, তো সেসব জায়গাতে তোমরা হয়তো বেসিকটা শেখো। এখানে বেসিক কোনো ক্লাস হবে না এই মুহূর্তে, আপাতত আমরা শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস করব। এবং আমাদের প্রথম যেটা টার্গেট থাকছে, এসএলএসটি পিটির 100% কমন যোগ্য এমন সব প্রবলেম তুলে আনবো এখানে, এবং সেই প্রবলেমগুলো সবার আগে সলভ করব। এছাড়া তোমরা জানো ম্যাথামেটিক্সের সিলেবাসের ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ যত পরীক্ষায় তুমি বসতে যাও না কেন, প্রায় সব পরীক্ষার সিলেবাস প্রায় সমান। এই কারণেই তুমি এখানে যে চাকরির জন্যই প্রিপারেশন নাও না কেন, তোমার প্রবলেম হবে না। তুমি এখানে প্রবলেমগুলো যদি দেখো তোমার জন্য খুব হেল্পফুল। তাছাড়া ক্লাস চলাকালীন কোন প্রবলেম কোন এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটাও আমি উল্লেখ করে দেব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, মন দিয়ে ক্লাসটা দেখো, প্র্যাকটিস করো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে সব কিছুর আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তবে লাইক করবে, সঙ্গে বন্ধুদের সাথেও শেয়ার করো, তবে শেয়ার অপশনটা একদম শেষে করবে। যদি তোমার মনে হয় এই ক্লাসটা দেখার পরে ভালো লেগেছে এবং তোমার উন্নতি হবে, তাহলে বন্ধুদের হেল্প করার জন্য চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিও এবং বন্ধুকেও সাবস্ক্রাইব করে নিতে বলো। আশা করি আমি আমার কথা বলতে পারলাম। আমি তোমাদের শান্তনু স্যার, আর একবার রিপিট করে দিচ্ছি, আমি তোমাদের শান্তনু স্যার। আজকের টপিক আমি নাম্বার সিস্টেম পড়াবো, যেখানে ফার্স্ট ক্লাস আমাদের, এরপরে কন্টিনিউ প্রায় প্রতিদিনই ক্লাস থাকবে, একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিনই ক্লাস আপলোড হবে। ধীরে ধীরে তোমাদের যদি দেখা যায় যে তোমাদের ইন্টারেস্ট থাকে, তোমরা ক্লাস দেখে তোমাদের প্রবলেম সলভ হচ্ছে এবং তোমরা এই ফ্রি যে ক্লাসটা পাচ্ছ তাতে তোমাদের লাভ হচ্ছে, এই জিনিসটা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা ভরিয়ে দিতে পারো যে হ্যাঁ ক্লাস দেখে আমাদের ভালো লাগছে এবং আমরা আরো ক্লাস চাই, তাহলে আমরা ধীরে ধীরে চেষ্টা করব এই ক্লাসকে আরো লাইভ ক্লাস করে দেওয়ার, যাতে লাইভ ক্লাসও তোমরা ফ্রি করতে পারো, তারও আমরা চেষ্টা করব। তবে আগে দেখো কেমন লাগে, চলো আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। কি কি পড়বো আর কি সোজা কথা, তো সেই জিনিসগুলো আমি একটু জাস্ট রাফলি বলছি, এটা মুখে শুনলেই হবে, এটা লিখতে হবে না, ঠিক আছে? যখন লেখার কিছু আসবে তখন আমি বলে দেবো। তো আমরা আজকে যে জিনিস শিখবো সেটা হচ্ছে প্লেস ভ্যালু, মানে স্থানীয় মান, বাংলায় বলে স্থানীয় মান, ঠিক আছে? বা এটার আরেকটা ইংলিশ টার্ম আছে লোকাল ভ্যালু, সেটা আমরা শিখবো। ফেস ভ্যালু শিখবো, ফেস ভ্যালু মানে পরম মান বা নিজস্ব মান, সেটা শিখবো। ইউনিট ডিজিট, এককের অঙ্ক, মানে কোনো একটা বড় প্রবলেম দিয়ে দেবে, দিয়ে বলবে এই ক্যালকুলেশনটা করলে, ক্যালকুলেশনটা হওয়ার পর, যেমন তোমাকে বলে দিল 32, মাথায় দিয়ে দিল 5, 2, 3, 4, এরকম বলছে এই ক্যালকুলেশনটা করলে যে রেজাল্টটা আসবে তার এককের অঙ্কে কি হবে, সেটা শিখবো। মেনলি আমরা এই তিনটে টপিক শিখবো, এর উপর আমরা নানা রকম পরীক্ষায় পড়েছে এমন কোশ্চেন করব, এবং সাধারণত এই টপিকটা যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে কি কি করব বুঝে গেছো? যদি এমন কেউ থাকো যে মনে হয় যে এই ক্লাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, তো তুমি লেফট হয়ে গেলে লেফট হয়ে যেতে পারো, আর যদি মনে হয় যে না ক্লাসটা আমার জন্য লাগবে তো করতে পারো। কারণ আমি এখানে শুধুমাত্র শেখাবো না, আমার এখানে যেটা কাজ হবে, আমার প্রত্যেকটা ক্লাসে তোমরা একটা জিনিস ফলো করবে, যে এখানে শুধুমাত্র আমি একটা অঙ্ক করতে হয় করব না, অঙ্কটা করার পর কিভাবে করব, যে অঙ্কটা দেখলে আমি কি করে বুঝবো যে এটা এরকমই করতে হবে সেটা শেখাবো, অঙ্কটা কি করে মনে রাখবে সেটা শেখাবো, নানা রকম ভাবে আমি ট্রিক শেখাবো যে কারণে তোমার একটা প্রবলেম খুব তাড়াতাড়ি হয়ে যায় বা তোমার মনে থেকে যায়, তো সেই ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? প্রতিটা ক্লাসে আমি সেই ব্যবস্থা করে দেবো। তো চলো তাহলে আমরা প্রথমে যাই, আজকে আমরা ফার্স্ট যেটা শিখতে যাব সেটা হচ্ছে ফেস ভ্যালু, আর একটা হচ্ছে প্লেস ভ্যালু। তবে সেটা শেখার আগে তোমাকে ডিজিট সম্বন্ধে জানতে হবে, ডিজিট যেটাকে বাংলায় বলে অঙ্ক, ডিজিট কি সেটা সম্বন্ধে জানতে হবে, নাম্বার কি সেটা সম্বন্ধে জানতে হবে। তাহলে সবার প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিজিট আর নাম্বার। ডিজিট বা অঙ্ক কাদেরকে বলা হয়? বলছে বেসিক্যালি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, এই এইগুলোকে আমরা প্রত্যেকটাকে একটা একটা করে অঙ্ক বলবো। 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এদেরকে আমরা একটা করে ডিজিট বা অঙ্ক বলবো। আমরা তাহলে ডিজিট কাকে বলে শিখলাম, যে 0 থেকে 9 এইগুলোকে আমরা একটা করে ডিজিট বা অঙ্ক বলবো। তো এখন কোশ্চেন আছে সংখ্যা কি। সংখ্যা বলছে কি, যে এই যে ডিজিট গুলো আছে, এই যে অঙ্কগুলো তোমার কাছে আছে, তোমাকে আমি এইগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন আমি তোমাকে বললাম যে কিছু মানুষ দিয়ে দিলাম তোমাকে, 10 জন মানুষ দিয়ে দিয়েছি তোমাকে, কিছু মানুষ দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমার এই কাজটা কমপ্লিট করে দাও। তুমি কিভাবে লোককে লাগাবে কাজে সেটা তোমার ব্যাপার। তোমাকে 10 জন মানুষ দিয়ে দিয়েছি, তুমি এদেরকে কিভাবে ব্যবহার করবে তোমার ব্যাপার। তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। তুমি 10 জনের মধ্যে 3 জনকে বললে তোরা এই কাজটা কর, বাকি 3 জনকে বললে তোরা, যেমন আমি ধরো বললাম যে আমি একটা ইনস্টিটিউট চালাতে চাইছি, ঠিক আছে, দিয়ে 10 জন কর্মচারী দিয়ে দিলাম। তো 10 জন কর্মচারীকে তুমি ভাগ করে দিলে যে এই দুজন, তোরা দুজন কল ধরবি, মানে যখন কেউ স্টুডেন্ট কল করবে তোরা কল ধরবি, তোরা দুজন হিসাবপত্র করবি, তোরা 3 জন অমুক করবি। তো এরকম ভাবে তুমি নানা রকম ভাবে সেই 10 জনকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। এখানেও তেমনি আমার কাছে 10খানা ডিজিট আছে, 0 to 9, ঠিক আছে। এই 10খানা ডিজিট কে আমি যেমন খুশি নাম্বার, মানে যেমন খুশি বানাতে পারি, যেমন খুশি সাজাতে পারি আর কি, এদেরকে নানা রকম রূপ দিতে পারি। আমি এখান থেকে 0, 1, 2 কে নিয়ে এরকম ভাবে লিখে ফেললাম, কেউ বললো স্যার আমি এমন লিখবো, কেউ বললো স্যার আমি এমন লিখবো। তো 0, 1, 2 কে দিয়ে আমরা নানা রকম ভাবে সাজাতে পারি। কত রকম সাজাতে পারি, ধীরে ধীরে ম্যাথ পড়ার পরে আমরা শিখবো যে এই 3খানা ডিজিট দিয়ে কত রকম নাম্বার বানাতে পারি, কতগুলো নাম্বার বানাতে পারি। এই যে এটিএম পিন, অনেকে ভাবে যে স্যার ব্যাংকের অ্যাকাউন্ট, এত জন অ্যাকাউন্ট খুলছে একটা জায়গাতে, তো একজনের অ্যাকাউন্টের সাথে অন্যজনের অ্যাকাউন্ট মিক্সড হয়ে যায় না কেন? আমার অ্যাকাউন্টে টাকা, মানে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা আমার ব্যাংকে কেন চলে আসে না? দুজনের অ্যাকাউন্ট সেম কেন হয়ে যায় না? তার কারণ হচ্ছে ম্যাথামেটিক্যালি ওখানে এই জিনিসগুলোকে এমন ভাবে বানানো হয় যেখানে তোমার কোনো না কোনো ডিজিটে প্রবলেম হবেই হবে, অতএব তুমি কোনোদিন সমান হবে না, সেরকম ভাবেই বানানো হয়, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কেমন হয়, ওগুলো পারমুটেশন কম্বিনেশন বলে টপিক আছে ম্যাথামেটিক্সে, সেগুলো যারা একটু হাই লেভেলের পরীক্ষা দেবে, সিজিএল, সিইজিএসএল, তো সেগুলোতে লাগে। তো আমি সেগুলো যখন পরের দিকে করাবো, তো এখন আপাতত যেটুকু যা লাগবে সেইটুকুর উপর কথা বলবো। তো তাহলে এইরকম আমরা এদেরকে দিয়ে 0 থেকে 9 এদেরকে দিয়ে নানা রকম ভাবে আমরা নানা রকম ভাবে বানাতে পারি। এটা একটা 3 অঙ্কের সংখ্যা, লোকে বলে এটাকে 3 অঙ্কের সংখ্যা, 210, ঠিক আছে। তো এখান থেকে আমি 5টা ডিজিট নিয়ে নিলাম, যেটা বলবো সেটা কেউ বলে 5 অঙ্কের সংখ্যা। ছোট থেকে পড়ছি যে আমাকে এরকম একটা নাম্বার দিয়ে দিল 2, 1, 3, 4, দিয়ে বললো বলতো এটা কত অঙ্কের সংখ্যা, তো বললো স্যার এটা একটা 4 অঙ্কের সংখ্যা। এবার ছোট থেকে বলেছে আমাদেরকে যে এই 4 অঙ্কের সংখ্যার মধ্যে এই দিকে যেটা থাকে ডান দিকে সেটাকে এককের অঙ্ক বলে, তারপরে যেটা থাকে তাকে দশকের অঙ্ক বলে, তার আগে যেটা থাকে তাকে শতকের অঙ্ক বলে, তার আগে যেটা থাকে তাকে হাজার বলে। ছোট থেকে আমাদেরকে তাই বলেছে, এটা এককের অঙ্ক, এটা দশকের, এটা শতকে, এটা হাজার। তো সেই হিসাবে আমাদের, আমরা যখন পড়ি তখন এটাকে বলি 2000, 2000, 134 টাকা, 2000, 134 টাকা, এইভাবে আমরা পড়ি। তো সংখ্যা কি, নাম্বার বা সংখ্যা বলতে তুমি কি বুঝবে? বলছে তোমাকে যতগুলো ডিজিট দিলাম 0 to 9 তাদেরকে নিয়ে তুমি যেমন খুশি বানাও, যেমন খুশি বানাতে পারো। তো কেউ বললো স্যার আমি যদি 0 to 9 থেকে শুধুমাত্র 1 কে নিয়ে নিই আর কিছু নেব না, আমার কাউকে পছন্দ নয়, শুধু 1 কে নিয়ে আমি লিখলাম 1, তাহলে স্যার এটা কি সংখ্যা হবে? অবশ্যই, প্রত্যেকটা অঙ্ককে আমরা সংখ্যা বলবো, প্রতিটা অঙ্ককে আমরা সংখ্যা বলবো। মানে এই 0 to 9 যেটা, এদেরকে যেমন অঙ্ক বলছি এদেরকে আমরা সংখ্যাও বলবো। তো 1 একটা সংখ্যা, 1 কে 3 বার লিখে দিলাম, তো এটা হয়ে গেল একটা 3 অঙ্কের সংখ্যা, 111, 111, একক, দশক, শতক, 100। এই কথাটা কেন বলা হয়, কারণ হচ্ছে শতক, হাইয়েস্ট হচ্ছে শতক, 111। তো এইভাবে আমরা কি করতে পারি, যে একটা সংখ্যা বানাতে পারি। তো সংখ্যা কি তাহলে বুঝলাম, যে অঙ্ক দিয়ে বানানো কোনো জিনিস সেটা হচ্ছে আমাদের সংখ্যা। অঙ্কগুলো, যে অঙ্কগুলো আছে আমাদের কাছে 0 to 9 তাদের দিয়ে বানানো যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাছে সংখ্যা, যেটাকে আমরা নাম্বার বলবো ইংলিশে। এই কথাগুলো তোমার প্রথমে, আমি যে নোটটা তোমাদেরকে দিয়েছি সেই নোটে প্রথমে এই কথাগুলোই লেখা আছে, যে অঙ্ক কাদেরকে বলবো, 0 to 9 এদেরকে অঙ্ক বলবো, সংখ্যা কাকে বলবো, না এদের দিয়ে বানানো যেটা, 2 অঙ্কের বানাতে পারি, 1 অঙ্কের বানাতে পারি, 3 অঙ্কের বানাতে পারি, এরকম যত খুশি, যত খুশি অঙ্কের সংখ্যা আমরা বানাতে পারি। তো তাহলে সংখ্যা আর ডিজিট আর নাম্বার, সংখ্যা আর অঙ্ক সম্বন্ধে আশা করি সবাই বুঝেছো,
একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, এই পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পেরেছো। একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, এই পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পেরেছো। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পেরেছো, একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। যখনই কারোর মনে কোনো কোশ্চেন হবে তোমরা অবশ্যই জানাবে, মাইক্রোফোন অন করবে, জানাবে, ভিডিও অন করার কারোর দরকার নেই। যদি কখনো কারোর মনে হয় যে কোনো মনে কোশ্চেন আছে, তো তুমি মাইক্রোফোন অন করে জানতে পারো। তাহলে আমরা আপাতত শিখে গেলাম ডিজিট বলতে কি আর নাম্বার বলতে কি। অঙ্ক বলে তো অনেকে বলে যে এই এই অঙ্ক পড়বি না, গণিত গণিত বলে, গণিতটা খুব কমই বলে, বেশিরভাগ জন বলে আমি অঙ্ক পড়তে যাচ্ছি। ঠিক আছে, তো অঙ্ক পড়তে যাচ্ছি এই কথাটা কেন বলে, কারণ মাধ্যমিক পর্যন্ত সাধারণত এই 0 to 9 এই ডিজিট গুলো নিয়েই নানা রকম কাজ হয়, তাই ওটাকে অঙ্ক পড়তে যাচ্ছে বলে, ওগুলো নিয়েই কাজ হয়। যেমন ইংরেজি পড়তে যাচ্ছি, তো সেখানে কি হয়, এ টু জেড, ABCD, EF, ওইগুলো নিয়েই কাজ হয়, আলফাবেটিক্যাল ওই জিনিস নিয়েই কাজ হয়, ক্যাপিটাল হতে পারে, স্মল হতে পারে। তো যাই হোক, তো তাহলে আমরা এইটুকু শিখে গেলাম ডিজিট কি, নাম্বার কি। এবার হচ্ছে তোমাকে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, বললাম 2134 দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে নাম্বারটা, এখানে 4টা এককের অঙ্কে, 3টা দশকের, 1টা শতকের, এটা হচ্ছে 1000। এই হচ্ছে এই রেজাল্টটা পাওয়া যায় কি করে, এই যে 2134 বলছি, অ্যাকচুয়ালি 2134 আসে কি করে সেটা আমরা জানবো। ঠিক আছে, তার আগে আমি বলছি, এখানে এক তোমাকে যদি কেউ কোশ্চেন করতো যে বলতো এই সংখ্যার এককের অঙ্ক কোনটা, তাহলে তুমি অবশ্যই বলতে স্যার এককের অঙ্ক হবে 4। তুমি তখন অবশ্যই বলতে যে স্যার এককের অঙ্ক হবে 4। তোমাকে যদি বলতো দশকের অঙ্ক কোনটা, তুমি বলতে স্যার 3। শতকের অঙ্ক কোনটা, না 1। হাজারের অঙ্ক কোনটা, 2। আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে এককের অঙ্ক বের করতে চায়, তবে এরকম ভাবে এত সোজা দিয়ে দেবে না, দিয়ে তোমাকে একের অঙ্ক বের করতে বলবে না, তোমাকে একটা বড় জটিল ক্যালকুলেশন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এককের অঙ্ক বের করতে। তো তাহলে এককের অঙ্ক কোনটা আমরা জেনে গেলাম। এটাকে কেন এককের অঙ্ক বলে, এই যে আমরা একক, দশক, শতক, হাজার বলছি, এই এই নামকরণটা করেছে, তো সেখানে এর পিছনে কারণ কি, এইরকম নামকরণ করার পিছনে কারণ কি। বলছে এককের অঙ্ক বলা হয় কারণ এটার সাথে 1 গুণ করা হয়, এটাকে দশকের অঙ্ক বলা হয় কারণ এটার সাথে 10 গুণ করা হয়, এটাকে শতকের অঙ্ক বলা হয় কারণ এর সাথে 100 গুণ করা হয়, এটাকে হাজারের অঙ্ক বলা হয় কারণ এর সাথে 1000 গুণ করা হয়। তো তবে 2 এর সাথে 1000 গুণ করলে কত হয়, না 2 আর 1000 গুণ করলে হয় 2000, 3 এর সাথে 100 গুণ করলে কত হয়, সরি 1 এর সাথে 100 গুণ করলে কত হয়, না 1 এর সাথে 100 গুণ করলে হয় 100, 3 এর সাথে 10 গুণ করলে কত হয়, না 30, 1 এর সাথে 4 গুণ করলে কত হয়, 4, এই টোটালটা যোগ করলে কত হয়, না 2134। এই যে 2134 এসছে সেটা সাধারণত এই দিয়েই হয়। তো তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে হাজার, এটা শতক, এই এই যে অঙ্ক, যে শতকের অঙ্ক, শতকের অঙ্ক বলছে কেন, না ওর সাথে 100 গুণ করা হয় বলে, দিয়ে এই নাম্বারটা পাওয়া গেছে, এই যে 2134 পাওয়া গেছে এইভাবেই, 4 এর সাথে 1 গুণ করে, 3 এর সাথে 10 গুণ করে, 1 এর সাথে 100 গুণ করে, 2 এর সাথে 1000 গুণ করে, দিয়ে টোটালটা যোগ করে দিলে তবেই তুমি 2134 পাবে। তাই আমরা এগুলোকে একক, দশক, শতক, হাজার এরকম ভাবে নামকরণ করেছি। এখন প্রশ্ন হচ্ছে কি, এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার নাহলে আমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে 2134, এটা বুঝে গেলাম, এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক, হাজার, এগুলো সব বুঝে গেছি। এবার আমাদেরকে বলুন যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, এই দুটো কথার মানে কি, বা এটা কাকে কি বলে। ফেস ভ্যালু, এই ফেস ভ্যালু কথাটার মানে কি, বাংলায় যেটাকে বলে পরম মান বা নিজস্ব মান, ফেস ভ্যালু, নিজস্ব মান, এটা কি কি জিনিস, তুমি একটু ভেবে দেখো, আমি তোমার মানে রিয়েল লাইফের সাথেই আমি কম্পেয়ার করে দেখাচ্ছি। ফেস ভ্যালু বলছে ধরো এই লোকটা আজকে, তুমি তুমি চাও কি, প্রতিটা মানুষ চায় নিজের ফেস ভ্যালু বাড়াতে, দ্যাট মিনস কি, ও যদি আজকে, তুমি যদি আজকে একটা গভর্নমেন্ট জব, কেন তুমি গভর্নমেন্ট জব করতে চাও, তুমি আজকে কেন গভর্নমেন্ট জব করতে যাও, কেন তুমি এত কষ্ট করছো, তার পিছনে তোমার দুটো কারণ, একটা কি, একটা হচ্ছে যে লোকে বলবে যে এই দেখো উমুক জনের ছেলে আজকে গভর্নমেন্ট জব করে, ও এত টাকা মাইনা পায়, এই দেখো ও কত বড় লোক, উমুক একজন, তুমি আজকে একটা বড় চাকরি, একজন কোন ক্লার্কের চাকরি করে, সে ক্লার্কের চাকরি করার পর কিছুদিন পরে ও আরো পড়াশোনা করে, ওখানে থেমে যায় না, ও আরো বড় পোস্ট পাওয়ার জন্য চেষ্টা করে, কেন, না ওর ফেস ভ্যালু বাড়াতে চায়। ক্লার্কের যখন ও চাকরি করছে তখন কি হচ্ছে, তার উপরের লেভেলের যে মালিক, মানে তার উপরে যে আছে, সে কি হচ্ছে, দুটো চারটা কথা শুনিয়ে দিচ্ছে,
উল্টাপাল্টা কথা বলে দিচ্ছে, ঠিক আছে? তো তার গায়ে লাগছে, আমাকে এত বড় কথা বলা, দাঁড়া আমি দেখাচ্ছি, আমি পড়ে ওই জায়গাতে আমি যাব, ঠিক আছে? এই মেন্টালিটিটা আসছে কেন, আমার ফেস ভ্যালু ছোট হয়ে যাচ্ছে, আমাকে লোকে অপমান করছে, আমি যখনই নিচের একটা লেভেলের কাজ করছি, বা আজকে বেকার, তো দুজন এসে কথা শুনে গেল, বেশিরভাগ বাড়ির পাশের কাকিমা, বাড়ির পাশের বৌদি এসে, বিশেষ করে কাকিমারাই বেশি হয়, যে নিজের ছেলে হয়তো আমেরিকাতে গিয়ে কাজ করে, হয়তো আমেরিকা ঝাড়ু দেয়, ঠিক আছে, এখানে তো আর বলতে পারে না যে আমি আমেরিকা ঝাড় দেই, তো এখানে কি বলে, আমার ছেলে আমেরিকায় কাজ করে, এত টাকা মাইনা পায়, ঠিক আছে, অথচ দেখবে যে এরকম নানা রকম এসে তোমার মায়ের কাছে গল্প শোনাবে, এবার মায়ের কাছে গল্প শোনালো, মায়ের মনটা খারাপ হয়ে গেল, আমার ছেলেটা কিছু করছে না, আর ওর ছেলে দেখো আজকে এই উন্নতি করে ফেলেছে, এবার সেটা তোমার উপরে গেল, যখনই তুমি বাড়ি ফিরলে তোমার উপর শুরু হয়ে গেল, কি রে তুই পড়াশোনা করিস না, দেখ দেখ ওর বাড়ির ছেলেটাকে দেখ, আজকে আমেরিকাতে কাজ করে, এত টাকা মাইনা পায়, আর তুই আমার সব নাম ডুবিয়ে দিলি, তুই আমার ফেস ভ্যালু একদম নামিয়ে দিলি। মাও ভাবে কি যে আমার নিজস্ব ভ্যালু, আমার ফেস ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি তখন ভাবো দূর এইসব, এইখানে আমি থাকবো না, বাড়ি ছেড়ে দেব, উমুক করবো, নানা রকম মনের মধ্যে জিনিস আছে, ডিপ্রেশনে চলে যায় অনেকে, অনেকে বারবার এই কথাগুলো শুনতে শুনতে ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে? কিন্তু এইসব শুনবে না, এইসব জিনিস প্রথমত কানে নেবে না, নানা জন আজকে নানা কথা বলবে, যখনই কালকে তুমি কিছু বলবে তখনই দেখবে, বা দেখো দেখো এই ছেলেটা কত উন্নতি করেছে, ও একটা টাইমে কারুর কথা শোনেনি, আজকে দেখো উমুক করেছে। তুমি একটা কোনো বিজনেস করতে চাইছো, তোমাকে 10 জন এসে নেগেটিভ কথা বলবে, বিজনেস করিস না, তোর দ্বারা বিজনেস হবে না, তুই এটা পারবি না, ঠিক আছে? কিন্তু যখনই তুমি এটা সাকসেস হয়ে যাবে, তখনই সেই লোক বলবে, বা ভাই বা, তুই তো নিজের পায়ে দাঁড় করিয়ে দিলি। তো যে কথাটা আমি এখানে শেখাতে চাইছি, নিজস্ব ভ্যালু বা ফেস ভ্যালু যেটা, দ্যাট মিনস আমার নিজের কোয়ালিটি, আমার নিজের মান, আমি কারুর কাছ থেকে কিছু ধার নেব না, আমার নিজস্ব মানকে আমরা বলবো ফেস ভ্যালু, আমার নিজের যেটা আছে, ঠিক আছে? বাবা 100 টাকা দিয়েছে, তো সেটা বাবা দিল, বাবার টাকা, লোকে বলে না কি রে বাবার হোটেলে খাচ্ছিস, তুই আর টাকার মর্ম কি বুঝবি, এই কথাটা বলে অনেকে। তো এই যে কথাটা বলে, মানে কি বাবার হোটেলে খাচ্ছিস, মানে ও তোমার কিন্তু ফেস ভ্যালু নেই, ওটা বাবার, তুমি বাবার ইয়েতে আছো, রাজত্বে আছো, এবার তোমার ফেস ভ্যালু কখন বাড়বে, যখন তোমার সন্তান আবার সেই কথাটা বলবে, বা তুমি নিজের পয়সায় নিজেই পড়াশোনা করছো, নিজে পরিশ্রম করে নিজের সংসার চালাচ্ছ, তখন তোমার ফেস ভ্যালু বাড়বে, দেখো ছেলেটাই কিন্তু সংসার টানছে, তো এটা তোমার ফেস ভ্যালু। দ্যাট মিনস আমি যে কথাটা বলতে চাইছি, এখানে যদি 2134 আছে, তো আমি যদি বলি যে 4-এর ফেস ভ্যালু কত হবে, তাহলে আমরা বলবো 4-এর ফেস ভ্যালু 4 নিজেই, 4-এর ফেস ভ্যালু কত, 4 নিজেই, 2-এর ফেস ভ্যালু কত, 2 নিজে, ও কারোর কাছ থেকে ধার লেবে না, ফেস ভ্যালু মানে নিজস্ব মান, নিজের নিজের, আমার যেটা আছে, আমার যেটা আছে, আমি কারোর কাছ থেকে ধার টান নেব না, আমার যেটা আছে সেটাই ফেস ভ্যালু, নিজস্ব মান। তো যখনই কোনো কোশ্চেন দেবে ফেস ভ্যালু, তখন আমরা বলবো যা 2-এর ফেস ভ্যালু কত, না 2 নিজে, 3-এর ফেস ভ্যালু কত, একটা বড় নাম্বার দিয়ে দিল, তোমাকে আমি দিয়ে দিলাম 1 2 3 4, দিয়ে বললাম বলো তো 4-এর ফেস ভ্যালু কি, তো তুমি সঙ্গে সঙ্গে বলবে যে স্যার 4-এর ফেস ভ্যালু হচ্ছে 4 নিজেই। তো ফেস ভ্যালু কথাটা নিশ্চয়ই তুমি রিলেট করতে পেরেছো, আশা করি কোনোদিন গুলিয়ে ফেলবে না, সবাই এই পর্যন্ত বুঝলে কিনা একবার কনফার্ম করো, আশা করি কেউ গুলিয়ে ফেলবে না, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো যে ফেস ভ্যালু জিনিসটা সবাই বুঝতে পেরেছো। স্যার লাস্টের কথাটা আর করে বলুন, ওই যে সংখ্যা দিয়ে ফেস ভ্যালুটা দেখালেন, আমি বললাম যে কোন একটা নাম্বার দেওয়া হয়েছে 1 2 3 4, দিয়ে আমি বললাম 4-এর ফেস ভ্যালু বলো, আমি যেমন বললাম তোমার ফেস ভ্যালু মানে কি, তোমার নিজের কোয়ালিটি, নিজস্ব, তুমি কারো কাছ থেকে ধার নেবে না, ঠিক আছে? তোমার নিজের যেটা আছে, তোমার বাবার প্রপার্টি নিয়ে তুমি তোমার ফেস ভ্যালু বাড়াতে পারবে না, ওটা 2 দিন হয়, কোনো মেয়ে পটাতে, কোনো ছেলে পটাতে সেখানে কাজে লাগতে পারে 2 দিন, কিন্তু তারপরে কিন্তু আলটিমেট পালিয়ে যাবে, ঠিক আছে? আলটিমেট পালিয়ে যাবে, নিজস্ব যদি ভ্যালু না থাকে, নিজের যদি ফেস ভ্যালু না থাকে, বাবার রাজত্ব নিয়ে বেশি দিন চলবে না। তো এখানে ঘটনাটা তেমনি, যে 4 আছে যেটা, সে 4-এর ফেস ভ্যালু মানে নিজস্ব মান মানে 4 নিজেই, কথাটা বুঝেছো? তাহলে স্যার এখানে 2-এর ফেস ভ্যালু কি 2-ই হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, 2-এর ফেস ভ্যালু 2 বলবো, 3-এর ফেস ভ্যালু 3 বলবো, হ্যাঁ ক্লিয়ার? আমি ভাবছিলাম স্যার যে 2 তো শতকের অঙ্ক আছে না এখানে। আমি তো শতকের কোথায় আছে বললাম, কি কি কথাটা বোঝাতে চাইলাম আমি তাহলে এতক্ষণ ধরে, যে ফেস ভ্যালু নিজস্ব মান, তোমার যেটা আছে, তুমি লোকের কাছ থেকে কেন ধার নেবে, শতকের মানে তো তুমি শতকের কাছ থেকে ধার নিচ্ছ, তাই না? হ্যাঁ হ্যাঁ তুমি লোকের কেন ধার নিতে যাবে, তোমার নিজের নিজস্ব মান বলছো না, নিজের ফেস ভ্যালু লোকের নিয়ে আমি দেখাবো, লোকের গাড়ি নিয়ে এসে আমি গার্লফ্রেন্ডকে পটাতে যাব, তাহলে প্রথম দিন হয়তো পটে গেল,
দুদিন আমার সাথে ঘুরবে, তারপর যখন জানতে পারবে ওটা লোকের গাড়ি, পালিয়ে যাবে। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা ঠিক আছে, মিউট করে দাও। তো ফেস ভ্যালু তার মানে নিশ্চয়ই সবাই বুঝে গেছো। এবার যেটা আছে প্লেস ভ্যালু, স্থানীয় মান। এবার কিন্তু স্থানের মান মানে এবার আমাকে ধার নিতে হবে। প্লেস ভ্যালু স্থানের মান মানে তুমি যে স্থানে বসবাস করো তার মান বলছে, তোমার নিজস্ব মান না, স্থানের মান। তুমি বাবার রাজ্যতে আছো, তার মানে বাবার যে সম্পত্তি আছে সেটা তোমাকে বলতে হবে, স্থানীয় মান। কিরে বাবার হোটেলে আছিস, বাবার কত ইনকাম, না বাবার এত ইনকাম, আমার বাবা লাখপতি, আমার বাবা কোটিপতি, ঠিক আছে, আমার বাবা কোটিপতি, একবার বলছি না আমি কোটিপতি, কারণ সেটা আমার নিজস্ব না এই মুহূর্তে। তো নিজস্ব মান আর স্থানীয় মানের মধ্যে পার্থক্য আছে। যখনই তোমাকে বলবে যে স্থানীয় মান বের করো, যেটাকে অনেকে লোকাল ভ্যালু বলে, আবার অনেকে কি বলে প্লেস ভ্যালু, বাংলায় স্থানীয় মান। প্লেস স্থান মনে থাকবে, প্লেস কথাটা মানে স্থান, স্থানের মান। যখন বলছে যে প্লেস ভ্যালু বের করো, তো প্লেস দুই কোথায় আছে, দুই কোথায় আছে বলো, দুই শতকের ঘরে আছে, কোন ঘরে আছে, শতকের ঘরে। তাহলে ওর শতকের ঘরে আছে, তাহলে ওর স্থানীয় মান কত দাঁড়াবে, না দুইয়ের পিঠে দুটো শূন্য হবে, দুই শত, দুই শত হবে ওর স্থানীয় মান, ঠিক আছে। ও যে প্লেসে আছে তার মান নিতে হবে। শতকের ঘরে আছে মানে শতক বলছে বারে তুই আমার কাছ থেকে ধার নিবি, অথচ আমার কোনো নাম করবি না। তুমি বাইরে গিয়ে যদি বলো যে কিরে এই গাড়িটা কে কিনে দিয়েছে, তুমি যদি নিজে কেনো, যদি নিজের টাকায় কেনো, তাহলে বলবে আমি কিনেছি, না হলে তোমাকে বলতে হবে আমার বাবা কিনে দিয়েছে বা বাবার নামে আছে গাড়িটা। এটা বলতে হচ্ছে এই কারণে, কারণ বাবা টাকা দিয়ে করেছে, তো বাবার নাম নিতেই হবে, ঠিক আছে। তো এখানে তেমনি আমরা শতকের কাছ থেকে ধার নিচ্ছি, মানে ওর ওর স্থানে বসবাস করছি, তো আমাকে যখন স্থানীয় মান জানতে চাইছে, তখন বলবো দুই যে স্থানে আছে, শতকের স্থানে আছে, তার মানে দুই শত, স্থানীয় মান হবে দুই শত। যদি বলে তিনের স্থানীয় মান কত, তাহলে তিন কোন যে প্লেসে আছে সেই প্লেসের পরে যত ডিজিট থাকবে ততগুলো শূন্য নিয়ে নেব, মানে অ্যাকচুয়ালি দশকের স্থানে আছে, দশকের স্থানে থাকলে তিনের সাথে 10 গুণ করা, এই যা দুই শতকের স্থানে আছে, দুইয়ের সাথে 100 গুণ করব, তিন দশকের স্থানে আছে তো তিনের সাথে 10 গুণ করব। এই কথাগুলো তোমাকে এখানে লেখা থাকবে, ঠিক আছে। তোমাকে একটা এক্সাম্পল সিম্পল দেওয়া আছে, 245, 245 দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বলো 245-এ পাঁচের পরম মান কত, পরম মান বা নিজস্ব মান। তো নিজস্ব মান আমি এক্ষুনি বলে দিয়েছি, পাঁচের নিজস্ব মান মানে পাঁচ নিজেই। এবং এখানে ঘটনা ক্রমে কি হয়েছে, স্থানীয় মানও কিন্তু সেম হয়ে গেছে, ঠিক আছে। তুমি আজকে ধরো তুমি নিজের টাকায় সংসার চালাচ্ছ, তোমার বাবা মাকে টানছো, ফ্যামিলি টানছো পুরো নিজের টাকায়, তার মানে তোমার ওটা ফেস ভ্যালুও তোমার লোকাল ভ্যালুও তুমি, তুমি সব, ঠিক আছে। তোমার স্থানীয় মান, তোমার বাড়ির হেডও তুমি, আর তোমার নিজস্ব মানও সেটাই। অতএব পাঁচের এক্ষেত্রে পরম মান আর স্থানীয় মান দুটো সেম হয়ে গেছে, পাঁচই হয়েছে। কিন্তু যখনই চারের ক্ষেত্রে চলে গেছি, এবার চার দশকের ঘরে আছে, দশকের ঘরে আছে, বাবার রাজ্যতে রাজ করছে, তো চারের নিজস্ব মান কত, না 4 টাকা, পকেটে যেটা আছে সেটা নিজে। এবার যদি বাবার সম্পত্তি দিয়ে বড়াই করতে হয়, তখন বলতে হবে 40, তো চারের পিঠে। তো আমি মনে রাখার জন্য বা আমরা অঙ্ক করব যখন, যখনই আমাকে বলবে চারের স্থানীয় মান বলো, চার যে পজিশনে থাকবে তার ডান দিকে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবো, এইভাবে বলবো। যেমন তোমাকে বললাম বলো দুইয়ের স্থানীয় মান বলো, দুই যে পজিশনে থাকবে তারপরে যে কটা ডিজিট থাকবে সে কটা শূন্য বসিয়ে দেবে, আনসার হয়ে যাবে, তো সেটা বলবে স্থানীয় মান। আমি কি এই পর্যন্ত তোমাদেরকে বোঝাতে পেরেছি? সবাই একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এই পর্যন্ত কি আমি সবাইকে বোঝাতে পেরেছি? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, দেন আমি প্রবলেম দেব। আমি কিন্তু পড়িয়ে দিলাম, তুমি হ্যাঁ বলে দিলে, ওইটুকুতে আমি শান্তি পাই না, ঠিক আছে। তো আমি ভেরিফিকেশন করে নেব, আমি ভেরিফিকেশন করে নেব। তোমার কাছে টাইমার একটা লাগানো আছে দেখতে পাচ্ছ, 1 মিনিট টাইম দেওয়া আছে, ঠিক আছে। তো আমি একটা অঙ্ক দেবো, তার পিছনে 1 মিনিট টাইম দেবো, দেখবো কে কত তাড়াতাড়ি আনসার দিতে পারে। তুমি যখন আনসার দেবে মাইক্রোফোন অন করে আনসার দেবে, দিয়ে মাইক্রোফোন বন্ধ করবে। চলো, আমাদের সামনে প্রথম প্রবলেম চলে এসেছে, কে বলবে কত তাড়াতাড়ি? সাসি। বলছি এই সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান বলো, এই সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান। সবাই বলবে, আনসার দেবে, মিউট করবে, সবার আনসার চাইছি কিন্তু।
তুমি কত সেকেন্ডে আনসার দিচ্ছ আমার কাছে হবে। জানার দরকার আছে, তুমি কত সেকেন্ডে আনসার দিচ্ছ সেটা আমার কাছে জানার দরকার আছে, কারণ তোমার স্পিডটা বাড়াতে হবে। আজকে যদি তুমি 30 সেকেন্ডে, আজকে যদি তুমি 30 সেকেন্ডের মাথায় আনসার দাও, আমি দেখতে চাইছি 10 দিন পরে এই জিনিসটা তুমি 10 সেকেন্ডে পাচ্ছ কিনা, এটা হবে আমার টার্গেট। তাই আমার কাছে টাইমার লাগানো, অতএব সবাই আনসার দেবে, এটা বলবে না যে একজন বন্ধু দিয়ে দিয়েছে আমার আর দেওয়ার দরকার নেই আনসার, ঠিক আছে? তাতে কি হচ্ছে, তোমার উন্নতি হবে না, তুমি হয়তো আনসারটা করেছো কিন্তু তোমার উন্নতি হবে না, বলার স্পিকিং পাওয়ার আসবে না, যত কথা বলবে, তোমরা যেহেতু টিচার হতে যাচ্ছ বেশিরভাগ জন, তাই যে যত কথা বলবে তত তোমাদের পাওয়ার বাড়বে, স্পিকিং পাওয়ার বাড়বে, মানুষের সাথে মেশার, একটা মানুষকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে গুছিয়ে বলবো, একজন কি বললে ভালো বুঝবে, সেগুলো তোমার মধ্যে আসবে। আর যদি তুমি চুপচাপ থাকো তাহলে জীবনে ভালো পড়াতে পারবে না, কোনোদিন ভালো টিচার হতে পারবে না। তো আশা করি এটা সবাই বুঝেছো। 5-এর স্থানীয় মান বলেছে, স্থানীয় মান মানে স্থানের মান নিতে হবে, তো 5 যে স্থানে আছে তারপরে যে কটা ডিজিট থাকবে সে কটা শূন্য হবে, তো 5 যে জায়গায় আছে তারপরে দেখছি 4খানা ডিজিট আছে, অর্থাৎ 5-এর পিছে 4খানা শূন্য হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমে চলে যাই, বলো কে বলবে? সবাই রিপ্লাই করবে, কিন্তু ক্লাসে অনেকে আছো, 42-43 ক্লাসে আছো, সবাই রিপ্লাই করবে, হয় মেসেজ বক্সে মেসেজ করে রিপ্লাই দিতে পারো, অথবা তুমি মাইক্রোফোন অন করে বলতে পারো, মাইক্রোফোন প্রবলেম হলে মেসেজ বক্সে রিপ্লাই দিতে পারো, সবাই আনসার করবে, আমি সবার আনসার চাই, আনসার দেবে দিয়ে মিউট করবে, আনসার দেবে দিয়ে মিউট করবে। হ্যালো, হ্যাঁ বলো। কবিতার আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এমডি মিউট করে দাও, নাসিরুদ্দিন বলবে, আনসার দেবে মিউট করে দেবে, আনসার দেবে মিউট করবে, ভেরি গুড, সবাই আনসার দিচ্ছ, খুব ভালো, সবাই আনসার দেবে, তাতে আমারও ভালো লাগে যে হ্যাঁ সবাই অ্যাক্টিভ, আমার কথা শুনছে, নাহলে ভাববো যে কেউ চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, দেখা গেল ক্লাসে জয়েন আছে অথচ ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? চাকরি পরীক্ষা সাধারণত এমনটা করতে গেলে জীবনটা ঘুমিয়ে যাবে। চলো এখানে দেখা যাক, সি সি আনসার, সি স্যার 3030, সি স্যার বলছে 3030, সি স্যার সি বলছে, এই সংখ্যাটিতে 3-এর প্লেস ভ্যালু যোগফল করো, সি সি 3030, কারণ তাতে কিন্তু তুমি শিখতে পারবে না। ওকে ভেরি গুড, বলবে মিউট করবে, বলবে মিউট করবে, ভেরি গুড ভেরি গুড, বলবে মিউট করবে, বলবে মিউট করবে, কোন বন্ধুর আনসার শুনে আনসার দেবে না তাতে কিন্তু তুমি শিখতে পারবে না, কেউ একজন অন করে রেখেছো মিউট করে দেবে, কিন্তু বলবে মিউট করবে, বলার বলবে দিয়ে মিউট করবে, নালে বাকিদের ডিস্টার্ব হবে। তো সি বলছে, দেখা যাক আমরা করে দেখি, তো বলছে আমাকে এই নাম্বারটা দিয়েছে সংখ্যাটিতে 3-এর প্লেস ভ্যালুর যোগ বলবো, তো অনেকে ভুল করে কি জানো, অনেকে ভুল করে কি প্লেস ভ্যালুর মিনিংটা ভুল করে, আমি যেটা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু গুলিয়ে ফেলে, আমি আজকে যেভাবে তোমাদেরকে বোঝালাম আমার মনে হয় না তোমরা এরপরে গুলিয়ে ফেলবে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, ঠিক আছে? তো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু কিন্তু প্রচুর স্টুডেন্ট গুলিয়ে ফেলে, দেখো তোমার কাছে যাতে গুলিয়ে ফেলো তার জন্য একটা অপশন রেডি হয়ে আছে, 6 দিয়ে রেখেছে, কিন্তু দুটো জায়গায় 3, 3, 3 যোগ করে 6, এটা যাতে গুলিয়ে ফেলে তার অপশন দিয়ে আছে, এখানে যদি প্লেস ভ্যালু না দিয়ে ফেস ভ্যালুর যোগ ফল বলতো তাহলে কি হতো, যদি প্লেস ভ্যালু না দিয়ে তখন আমাদের কি হতো, সেই অপশনটা কিন্তু তোমাকে দিয়ে রেখেছে, তুমি যাতে গুলিয়ে ফেলো তার জন্য কিন্তু ওটা দিয়ে রেখেছে, ঠিক আছে? তো আমি যেভাবে বললাম সেইভাবে যদি তুমি মনে রাখো তো আই থিঙ্ক তুমি জীবনে গুলিয়ে ফেলবে না। তো এখানে আমরা দেখছি প্রথম 3 কোথায় আছে, না 3 যেখানে আছে তারপরে 3খানা শূন্য হবে, তারপর 3 যেখানে আছে তারপরে একটা ডিজিট আছে মানে একটা শূন্য হবে, তো এদের যোগফল মানে 3030 হবে আনসার, এদের যোগফল মানে 3030 হবে আনসার, অতএব এটা যারা বলেছো সবাই ঠিক বলেছো। চলো নেক্সট প্রবলেমে চলে যাই, প্রবলেম নম্বর 4 দেখি কে বলতে পারে তাড়াতাড়ি। ডি স্যার, ডি বলবে মিউট করবে, বলবে মিউট করবে, ভেরি গুড,
এই সংখ্যাটিতে সাত এবং তিনের প্লেস ভ্যালুর পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল, মিউট করে রেখেছো লক্ষ্মী, লক্ষ্মী মিউট করো, তিনের উপরে দেখো মিউটের সাইন আছে, 5274355 এরকম একটা সংখ্যা দেওয়া আছে, বলছে সাত এবং তিনের প্লেস ভ্যালুর পার্থক্য, প্লেস ভ্যালু তো সাত যে স্থানে আছে তার ভ্যালু, তার মানে সাত যে স্থানে আছে তারপরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য, তিনের প্লেস ভ্যালু তো তিন যেখানে আছে সেখানকার পরে যতগুলো ডিজিট থাকবে, তিন যে পজিশনে আছে তারপরে যতগুলো অঙ্ক থাকবে বা যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য বসিয়ে নেবো, এদের পার্থক্য বলেছে মানে বিয়োগ করতে হবে, তো 7000 থেকে 30 বাদ দেব, 7000 থেকে 30 বাদ দেব, তো 6000 তো থাকবে, আমার যে চারখানা অপশন দিয়েছে আমি অঙ্কটা বিয়োগ না করে আনসার দিয়ে দিতে পারি, আমি এই বিয়োগটা করব না আনসার দিয়ে দিতে পারি, যে চারখানা অপশন আছে সেখানে আমি পরিষ্কার 7000 থেকে 30 বাদ দিলে কোনোদিন 4 হতে পারে না, 45 হতে পারে না, 5 হতে পারে না, অবশ্যই আর একটা যেটা অপশন আছে সেটাই হবে, অর্থাৎ বিয়োগ করে আর চেক করার দরকার নেই, ডিরেক্ট আনসার দিয়ে দিতে পারি, কারণ যে চারখানা অপশন আছে শর্ট টেকনিক মানে শর্টকাট প্রবলেম বা অপশন দিয়ে দেয় যে পরীক্ষায় সেই পরীক্ষায় এটা একটা কিন্তু লুপ হোল, অনেক অঙ্ক দেখা যায় যে আমরা অঙ্কটা করতে হয় না অপশন গুলোকে বাদ দিয়ে আমরা করে দিতে পারি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7000 থেকে 30 বাদ দিতে হবে, বাদ দিলে কত হয় জানার দরকার নেই, কারণ এখান থেকে এটা বাদ দিলে এইটুকু শিওর 4 হতে পারে না, 45 হতে পারে না, 5 হতে পারে না, অতএব এটা হবে রাইট আনসার, তো অনেক অঙ্ক কিন্তু আমরা অঙ্ক পুরো না করে আনসার দিতে পারি, সেগুলো ধীরে ধীরে আমরা শিখবো, চলো নেক্সট প্রবলেমে চলে যাই, কে বলতে পারবে এই সংখ্যাটিতে সাতের প্লেস ভ্যালু ও ফেস ভ্যালুর পার্থক্য কত? মিউট করবে, সবাই আনসার দেবে মিউট করবে, মেসেজ বক্সে অনেক আনসার আসছে, ভেরি গুড স্যার, ই হবে, ই ই হবে বলছে, একটা আনসার আলাদা এলো, না স্যার সি হবে, ওকে সি হবে, সি স্যার সি, ওকে প্রতিটা অঙ্কে আমি 1 মিনিট টাইম দেব, তার মধ্যে করতে হবে, যদি কেউ প্রথম প্রথম 1 মিনিটের মধ্যে না পারো চিন্তা করবে না, ভয় পাবে না, তুমি আমার সাথে থাকলে ধীরে ধীরে তুমি পারবে, তোমার সেই জিনিসটা হয়ে যাবে, হতে পারে প্রথম প্রথম ক্যালকুলেশন, ওকে ভেরি গুড ভেরি গুড, প্রথম প্রথম হয়তো তুমি 1 মিনিটের মধ্যে নাও পারতে পারো, তাতে কিন্তু ভয় পাবে না, এইটা তুমি ধীরে ধীরে হয়ে যাবে, তো আমি এখানে 1 মিনিট টাইম দেব, ব্যাংকের পরীক্ষায় গেলে তো একমাত্র ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে এই প্রবলেমটা থাকে, আর বেশিরভাগ পরীক্ষাতে একটা কোশ্চেনের পিছনে 1 মিনিটই থাকে, তুমি যত পরীক্ষা দিতে যাবে একটা কোশ্চেনে 1 মিনিটই থাকে, তো সেই হিসেবে তুমি 1 মিনিটের মধ্যে আনসার দিতে পারলে তুমি পারফেক্ট পজিশনে আছো, সেটা যে যত কম টাইমে দিতে পারবে সে তত ভালো, আর যখন তুমি এখন লার্নিং স্টেজ মানে এখন তুমি শিখছো, এখানে যদি কেউ 1 মিনিটে আনসার দেয় খুবই ভালো, 2 মিনিটে আনসার দিলেও খুবই ভালো, কারণ লার্নিং স্টেজ, একটা তুমি দেখো আজকে তুমি তোমার পরীক্ষা পড়লো, ধরো তোমার একটা সেন্টার পড়েছে, সেন্টারটার নাম তুমি কখনো এর আগে যাওনি, তো প্রথমবার যখন তুমি ওই পরীক্ষা হলে যাবে তুমি অনেক হাতে টাইম নিয়ে বেরোবে, কারণ জানো না কিভাবে যেতে হয়, নানা জনকে জিজ্ঞাসা করে 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 যাবে এবং তোমার অনেক টাইম লাগবে, কিন্তু এই সেন্টারে যদি আবার সেকেন্ড বার পরীক্ষা পড়ে তখন কিন্তু তোমার টাইম একটু কমে যাবে, আবার যদি পরীক্ষা বলে তখন তুমি শর্টকাট রাস্তা শিখে যাবে, আর একবার পরীক্ষা বললে আরো শর্টকাট শিখে যাবে, অতএব আমি বলতে চাইছি একটা অঙ্ক যখন তুমি 4 বার 5 বার করবে না তোমার টাইম অটোমেটিক কমতে থাকবে, অতএব আজকে তুমি যে অঙ্কটা 1 মিনিটে করতে পারছো এইটা তুমি আরো তাড়াতাড়ি করতে পারবে যখন এই অঙ্ক আরো 10টা অঙ্ক করে ফেলবে, অতএব ভয় পাবে না, ভয় পাবে না, ভয় কাটাতে পারলে তুমি সাকসেস হবেই, কেউ আটকাতে পারবে না, ভয়ই আমাদেরকে শেষ করে দেয়, ভয়ই আমাদের জীবনটাকে শেষ করে দেয়, তুমি যদি ভাবো আমি পারবো কোনো শক্তি নেই তোমাকে আটকাবে, তুমি যদি মনে করো আমি এই চাকরিটা পেতে চাই তো কোনো শক্তি নেই তোমাকে ওই চাকরি থেকে আটকাবে, যেটা হতে পারে কারোর বেশি টাইম লাগবে কারোর কম লাগবে, হ্যাঁ বলো কি বলছো, বলছি স্যার আমাদের যে বিএড ছেলেমেয়েদেরকে কি প্রাইমারিতে বসতে দেবে? হ্যাঁ এবার দেবে বলে দিয়েছে, ঠিক আছে, আর এটা হয়েও যাবে, ডিএলএড কোর্সটা ধীরে ধীরে হয়তো তুলে দেবে, এখন হয়তো থাকছে যতদিন পর্যন্ত ভর্তি আছে, ডিএলএড কোর্সটা ধীরে ধীরে তুলে দেবে, বিএড টাই শুধু থাকবে,
আচ্ছা উপরে চলো এবার চলে যাচ্ছে আমি নেক্সট প্রবলেমে। বলছে এই সংখ্যাটিতে সাতের প্লেস ভ্যালু ও ফেস ভ্যালুর পার্থক্য, এটা তো আমরা করে ফেললাম, এবার আমি দেখি আনসার কত হচ্ছে। তোমরা তো অনেকে বললে কত, সি বলেছে, একজন মনে হয় ই বলেছে, দেখি কি হয়। তো সাতের প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে আমরা এখনই শিখে গেছি, সেই হিসাবে সাত কোথায় আছে, কোন প্লেসে আছে সেটা দেখে নেব, দিয়ে তারপরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবো। আমি অত মাথা খাটাতে যাব না, সাত কোন প্লেসে আছে সেটা দেখে নিলাম, তারপরে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য বসিয়ে দিলাম। এবার বলছে সাতের ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে তো আমি বলে দিয়েছি নিজের মান, তো নিজের মান মানে সাতের ফেস ভ্যালু সাত, তো 70,000 থেকে সাত বাদ দেবে, অবশ্যই 69,993 হবে, এটাই ঠিক হয়েছে, কোনোটি নয় যেটা বলেছো, তার মিস্টেক হয়েছে কোথাও ক্যালকুলেশন। ওকে, তো 69,993 একদম ঠিক, এটাই হবে আনসার, অপশন সি হচ্ছে রাইট আনসার, যারা বলেছো খুব ভালো। তো আপাতত আমি ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু এইটুকু শেখালাম, এই পর্যন্ত সবাই ঠিকঠাক বুঝলে কিনা একবার কনফার্ম করো, একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, এই পর্যন্ত আমি যা যা পড়ালাম সবাই বুঝেছো। এবার আমরা নতুন টপিকে যাব, এবার আমরা নতুন টপিক